প্রথম পক্ষে স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ স্বামী এবং তার পরিবার পঞ্চায়েতের কাছে সুবিচার চেয়েছিলেন। আর সেই বিচারের নামে অভিযোগকারী স্বামী ও তার পরিবারকে বাড়িতে ডেকে এনে পিটিয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল প্রথম পক্ষের স্ত্রী ও তার আত্মীয়দের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ব্যাপারে অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। শুক্রবার আক্রান্তের পরিবার পুলিশ সুপারের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের সিঙ্গাবাদ তিলাসন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহতর নাম অশোক চৌধুরী, তার বোন সুকিয়া চৌধুরী এবং মা জিওতিয়া চৌধুরী। বৃদ্ধ মা ও বোন চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও এই ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এমনকি হবিবপুর থানার পুলিশ বিষয়টি এড়িয়ে গিয়েছেন। ধুমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গয়া চৌধুরী জানিয়েছেন, একটি পারিবারিক গোলমালের ঘটনা ঘটেছে, বিষয়টি মিটমাট করিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাড়ি ব্যাপারে একটু মানে আমার দাদা অন্য গ্রামের মেয়েকে বিয়ে করেছে, বউটা থাকবে না বাড়িতে, ওই দু মাস এখানে থাকবে, তো ছ মাস নিজের বাপের বাড়িতে থাকবে। তার জন্য চ্যাংরা প্যাংরা কেউ দেখতে চাইবে না। আমার দাদা যদি বাইরে কাজ করতে যায় তা আমাকে দেখতে হয় চ্যাংরাকে, হয় আমার মা না থাকবে তাও আমাকে দেখতে হয়। তো ওটার জন্য আমার দাদা আরেকটা বিয়ে করে ফেলে গ্রামে। তার জন্য বাড়িতে একটা সালিসা বসাতে চাইছিল। আমার মা বাইরে থেকে এসছে, আমার দাদা তারপরে বললো যে একটা সালিসা বসাবো, একটা মীমাংসা করে নিব আমরা নিজেদের দিয়ে। সালিসা হয়নি, মারা যখন গেছে তখন থেকে মারধর শুরু হয়ে গেছে বাড়িতে, আমার দাদার বাড়িতে সালিসা বসানো ছিল। তো ওখানে কোনো কিছু মানে প্রধান পঞ্চায়েত মানে কোনো কিছু বলছে কি যে আমরা গ্রামের মানুষ হলাম, আমাদের সবাই সব নিজেরই আছি, তার জন্য একটা তোরা কিছু করতে পারবি না, আমি তোদেরকে মেরে ফেলে দেবো, পুড়িয়ে দিব আগুনে। কজনকে মেরেছে? কজনকে? আমাদের তিনজনকে মেরেছে। আমার স্বামীকে তো ধরতে গেছিল পর থেকে, তো ওকেও মেরেছে, ওকে মেরে সরিয়ে দিয়েছে। আমাদের আমাকে মেরেছে, আমার মা তো হসপিটালে ভর্তি আছে, আমার দাদাকেও মেরেছে। না, ওটা পুকুরিয়াপাড়া, সিঙ্গাবাদ তিলাসন, পুকুরিয়াপাড়া, হবিবপুর থানা। অভিযোগ করেছেন থানায়? অভিযোগ করিনি, মাকে ভর্তি করেছি হসপিটালে। চৌধুরী, দাঁড়াও, হ্যাঁ বলো। সত্যনারায়ণ চৌধুরী, আচ্ছালাল চৌধুরী, তারপরে রাজেশ চৌধুরী, পাঁচ ছজনা মিলে আমার মাকে মেরেছে। সত্যনারায়ণ চৌধুরী আমার মায়ের বুকের উপরে উঠে ওকে ভালো করে মেরেছে, মুখ দিয়ে একবার বেলাট গেছে, এখন হসপিটালে ভর্তি করেছি। হসপিটাল থেকে ছাড়া পেলে তখন আমরা হুমকি দিচ্ছে, বলছে মেরে ফেলবো, তোদেরকে মেরে ফেলে দিব, আমরা তোরা কিছু করতে পারবি না। আমাদের আমার ছেলে আছে, সিভিল পুলিশ আছে, ওর ছেলের বউ আছে উপপ্রধান, আগেও গ্রাম পঞ্চায়েত ছিল। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।